নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনিও যদি একজন লোন গ্রাহক হয়ে থাকেন বা আপনি লোন নিয়ে রেখেছেন বা নেবেন ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এক অতি গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এক নতুন পদ্ধতিতে কিন্তু লোন গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তো সে কিভাবে প্রতারণা করা হচ্ছে, এরকম ঘটনাটি ঘটলো এবং সেই প্রতারিতদের সঙ্গে কি করা হলো, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল ঘন্টাটাকেও অল করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, কি ঘটনা ঘটেছে জেনে নেওয়া যাক। ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। প্রতারণার অভিযোগে কালীঘাট ও বেহালা এলাকা থেকে কাল তিন মহিলা সহ আটজনকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কিভাবে এই প্রতারণা হলো চলুন জেনে নিই। পুলিশ জানাচ্ছে, ব্যাংক ঋণ পেতে প্রথমে গ্রাহকদের কাছ থেকে নথিপত্র নেওয়া হতো। ব্যাংক থেকে কারো নামে ৬ লক্ষ, কারো নামে ৮ লক্ষ টাকা ঋণ নেওয়া হতো। গ্রাহকরা ঋণের টাকা হাতে পাওয়ার পর তাদের কাছে চক্রের কয়েকজন লোক পৌঁছে যেত। গ্রাহকদের বলা হতো যে ঋণের টাকা বিমা কোম্পানির কাছে আগে জমা দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনি যখন লোন নেন তখন কিন্তু আপনার লোনের সাথে একটা বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স করা থাকে। আপনি যদি কোনো কারণে ঋণটা পেমেন্ট করতে না পারেন বা আপনার যদি অস্বাভাবিক মৃত্যু ঘটে যায়, তাহলে কিন্তু বাদবাকি যে অ্যামাউন্টটা যে কোম্পানি বা ব্যাংক পাবে সেটা কিন্তু ওই বিমা সংস্থা থেকে দেওয়া হবে। তো এ নিয়ে যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, সেই রকমভাবেই ঋণের টাকা বিমা কোম্পানির কাছে আগে জমা দিতে হবে বলে তারা কিন্তু বলতো, এবং বিমা কোম্পানিতে টাকা জমা পড়লে ঋণের জন্য ব্যাংকের সুদ কমে যাবে। এই লোভে ঋণের টাকা পুরোটাই লোকজনের হাতে তুলে দিত গ্রাহকরা। তা আর ওরা আমাদের বাড়ি এসেছিলেন, আমাদের আধার কার্ড প্যান কার্ড নিয়েছেন, ওরা ব্যাংকে গিয়েছিলেন, তারপর একটা ফাইল দিয়েছিলেন, তবে পড়ার আগেই ফাইল হাতে দিয়েই নিয়ে নেন। তারপর বলেন যে লোন হয়ে গিয়েছে, তারপর আড়াই লক্ষ টাকা দেন, তারপর একজন বিমার লোককে ডেকে বলেন যে তিনি সব টাকা নিয়ে যাবে, এরপর কুড়ি দিন বাদে আপনার টাকা পাবেন। কিন্তু কোনো টাকা পাইনি আমরা, এক একজন ৫,০০০ টাকা করে খরচা করেছিলাম। তো অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিন মহিলা সহ আটজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িয়ে থাকতে পারেন, তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা কিভাবে সতর্ক থাকবেন, যখন লোনের কাগজগুলো রেডি হবে বা আপনার কাছে আসবে তখন অবশ্যই কিন্তু প্রথমে সমস্ত ব্যাপারগুলো পড়ে নেবেন, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, কি কি সুবিধা পাবেন, কোন কোন নিয়মগুলো না মানলে আপনার কাছে চার্জ নেওয়া হবে। তো এই সমস্ত সুবিধাগুলো বা অসুবিধাগুলো অবশ্যই আপনারা যে কাগজপত্র থাকবে সেটা নিয়ে নেবেন। এখানে কিন্তু সেই সমস্ত কাগজপত্রগুলো হাতে দিয়েই আবার নিয়ে নেওয়া হয়েছে ব্যাগ, যাতে করে তারা কেউ পড়তে না পারে। তো বন্ধুরা, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই এই ধরনের প্রতারণা আপনারা কোথাও দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে সমস্ত গ্রাহকরা জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।